সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখ, 10ই ফাল্গুন, বাংলাদেশ মতেও 10ই ফাল্গুন, 1429 বঙ্গাব্দ, হিজড়ি 2 শাবান, রোজ বৃহস্পতিবার। তৃতীয়া তিথি থাকবে সকাল 8:03 পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে সকাল 9:29 পর্যন্ত শুভযোগ নিয়ে। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। তাছাড়া মেষ রাশিতে সর্বগ্রাসী গ্রহ রাহু, বৃষ রাশিতে সেনাপতি মঙ্গল, তুলা রাশিতে কেতু, মকর রাশিতে বুদ্ধি দেবতা বুধ এবং কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজের সঙ্গে ভাস্কর দেব রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে, বিশেষ করে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি এবং মেষ লগ্ন নিয়ে। মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে, এমনকি বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, স্নেহ মায়া মমত্ব দূরে পালাতে পারে, এমনকি বিশেষ করে অভিমান দানা বাঁধতে পারে যে অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে, এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করতে পারে। মনে রাখবেন দিনটি কিন্তু কোনো ক্রমেই শুভ হবে না, তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিবাহিত করতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্জন জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করবে, সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ আপনাদের উপর ঝুলিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে, এমনকি সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না, লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি এবং বৃষ লগ্ন নিয়ে। বৃষ রাশি এবং বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে আপনাদের কিন্তু চতুর্দিক থেকে লাগাতার উন্নতি হবে, এমনকি বিশেষ করে সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে, প্রতিষ্ঠা যশ সম্মান বাড়িয়ে দেবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। তাছাড়া চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিয়ে আপনাদের জীবন আলোকিত করে তুলবে, সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম কিন্তু 10 গুণ বাড়িয়ে দেবে, যার ফলে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। তো
বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যারা কর্ম হারিয়েছিলেন, ব্যবসা হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনাদি পেয়ে আপনাদের মন চমকে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি এবং মিথুন লগ্ন নিয়ে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা এমনকি সম্মান 10 গুণ বাড়িয়ে দেবে, যার ফলে জয় জয়কার একটা দিন আপনারা উপভোগ করবেন। তাছাড়া দোষে গুণে মানুষ, তো গুণ অংশ বাড়বে, দোষ অংশ লোপ পাবে। সেই সঙ্গে মামলা মকদ্দমা, কোর্ট কেস, সালিস বিচারে জয়ী করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে তারা ভবিষ্যৎ গড়বে। তাছাড়া পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য, সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা অনুসাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। আর আপনাদের মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় আপনাদের বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ আসবে, এমনকি বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবেন। সেই সঙ্গে জরা, ব্যাধি, দুঃখ, দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। তো যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সফল হবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। জীবন সাথী, জীবন সঙ্গীর তরফ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে পিতা মাতা, গুরুজনরাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তো উত্তরাধিকার সূত্রে যেমন সহযোগিতা পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে। এমনকি বিশেষ করে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সেই সঙ্গে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া ধৈর্য, সাহস, মনোবল, জনবল 10 গুণ বাড়িয়ে দিয়ে আপনাদের সকল প্রতিকূলতা দূর করিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। এমনকি নেশা, মদ্য, জুয়া ছাড়তে পণ করতে বাধ্য করবে। এমনকি সেই পণে আপনারা জয়ী হয়ে এই সকল অপকর্ম, অনুচিত, অবৈধ কাজবাজ থেকে সরে আসতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করতে পারেন, এমনকি পরোপকার করে সকলের মাথার মণি হতে আপনাদের সহযোগিতা করবে গ্রহ অবস্থান। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি এবং সিংহলগ্ন নিয়ে। সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে, কারণ আপনাদের রাশি লগ্নে কিন্তু রাহু, মঙ্গল, শনির দৃষ্টি পড়বে। তাছাড়া অষ্টমস্থ চন্দ্র কিন্তু মিথ্যা, দুর্নাম, বদনাম, অপবাদের ভাগী করতে পারে, এমনকি অযাচিত, অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে, নেশা, মদ্য, জুয়ার দিকে ধাবিত করতে পারে, আগুন, বিদ্যুতে বিপর্যয় হতে পারে, ভ্রমণকালীন চোর চিটিং বা যজ্ঞান পার্টি দৌড়াতে পড়তে পারেন। সেই সঙ্গে সন্তানদের গতি
গতিবিধির উপরও নজর রাখতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। নসেদ কিন্তু জীর্ণ শীর্ণ একটি দিন উপহার দিতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ঘুষোৎকোচ গ্রহণ, নেশাজাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে যেমন বিরত থাকতে হবে, তেমনি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, সেই সঙ্গে ভাই বোনদের সাথে সূক্ষ্মতা বজায় রাখার চেষ্টা করতে হবে, নচেত পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে, এমনকি জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি এবং কন্যা লগ্ন নিয়ে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। আপনাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহের পর আপনাদের ভাগ্য উতলে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন, যা মনের অভিলাষ পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, কামনা বাসনা পূর্ণ হবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত তো বাড়াবেই, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে চলবেন। সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, স্নেহ মায়া মমত্বপূর্ণ সুখী দিন উপহার দেবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আসবে, যার ফলে দিনটি দৈব আশীর্বাদপূর্ণ দিবস হিসেবে গণ্য হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে লোকে কাছের মানুষ ভাববে, শত্রুরা পরাস্ত হবে বা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, অবশ্য নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভফল প্রদান করবে, শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ আসবে, এমনকি শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব তুলা রাশি এবং তুলা লগ্ন নিয়ে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর পরিভ্রমণ আর ষষ্ঠস্থ চন্দ্র শুক্র বৃহস্পতি, বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটাতে হবে, এমনকি বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে যেতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, এমনকি পূর্ণ পকেট শূন্য করে তুলতে পারে। সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরতে পারে, প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে, আর আত্মীয় স্বজনের সাথেও কিন্তু সূক্ষ্মতা নষ্ট করতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝিয়ে শুনিয়ে চতুর্দিকে নজর রেখে দিনটি অতিবাহিত করতে হবে, রাগ জেদ ক্রোধ সর্বতরূপে বর্জন করতে হবে, এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, পিতামাতার সঙ্গে সদ্ভাব বজায় রেখে দিনটি অতিবাহিত করতে হবে, নচেত গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, সেই সঙ্গে অর্থকড়ি অবশ্যই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, জীবন সঙ্গীর মতামতের উপর গুরুত্ব দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মদ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে, যেটি কিন্তু আপনাদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। তাই তো বুঝে শুনিয়ে ভেবে চিনতে পা বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 মার্চ 2023
2023 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের যাদের লেখাপড়ার প্রতি মনোযোগ ছিল না তাদের মনোযোগ আকর্ষিত হবে, এমনকি বিশেষ করে তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, যার ফলে কর্ম ও ব্যবসা বাণিজ্য কিন্তু হাতের নাগালে চলে আসবে, যার ফলে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করবে, এমনকি উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা আপনাদের জীবনের ভিত গড়তে সহযোগিতা করবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাত গোরতার বন্ধন দেখে পিছু হটতে বাধ্য হবে, এমনকি মাতা মাতৃস্থানীয়ের পর কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। তো বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিস বিচারে আপনারাই হবেন জয়ী, সেই সঙ্গে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে, ভাই বোনদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন, তাছাড়া সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব ধনুরাশি এবং ধনুলগ্ন নিয়ে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যাদের গৃহবাড়িতে অশান্তি ছিল, দাম্পত্য জীবন কটুতায় ভরেছিল, শরীর স্বাস্থ্য খারাপ ছিল, ক্যারিয়ারে ধস নেমেছিল বা অংশীদারদের সাথে মতানৈক্য ছিল, এগুলো সকল কিছু দূর হবে, সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম আরও 10 গুণ বাড়িয়ে দেবে, যার ফলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব গুণের মাধ্যমে আপনারা সকলের মন জয় করতে সক্ষম হবেন। তাছাড়া সম্পত্তি সংক্রান্ত ঝামেলা তো মিটবেই, এমনকি কোমল শিশুরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে। তবে হায়ার স্টাডিতে যারা আছেন তাদের কিন্তু কোনো না কোনোভাবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হতে পারে, বাধা আসতে পারে, এতদূর সত্ত্বেও বিশেষ করে ধর্মপ্রচার ধর্মের প্রসার পরোপকারের প্রতি মন আকৃষ্ট থাকবে যা অমর স্মৃতি স্থাপন করবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে, লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, সেই সঙ্গে বিশেষ করে উপহার উপঢৌকনাদিও সমানে পাবে না। জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি বিশেষ করে যাবতীয় অশুভ শক্তি দূর হওয়ায় শুভ শক্তি জাগ্রত হওয়ায় আপনাদের জীবনের ভিত গড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্ক থাকুন, নচে চোর সিটিং বা জজ্ঞান পার্টি লুটতরাজে খপ্পরে পড়তে পারেন, এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মকর রাশি এবং মকর লগ্ন নিয়ে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 জানুয়ারি 2023 ইংরেজি তারিখে আপনাদের বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সখ্যতার মেলবন্ধন রচিত করবে, তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ আপনাদের জীবন চলার পথকে আলোকিত করে তুলবে, সেই সঙ্গে তোখর বুদ্ধিমত্তা কিন্তু সকল প্রতিকূলতা দূর করবে, যার ফলে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের আক্রমণ করার সাহসই পাবে না, এমনকি পিতা মাতার শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। তবে মনে রাখবেন যে দুর্জনেরা কিন্তু আপনাদের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দিতে পারে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা নষ্ট করার চেষ্টা করতে পারে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, নতুন দলিলপত্র হাতে আসবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে এবং মাথার মণি ভাববে। আর জন্ম
নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি ফিরে পাওয়ার পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে যাবতীয় ঝুট ঝামেলার মীমাংসা ঘটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন বা নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ একটি দিন উপহার পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন নিয়ে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবির সঙ্গে ন্যায়ের দেবতা শনি মহারাজ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর ধনবাবস্থ চন্দ্র বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, নসের সঞ্চয়ে হাত পড়তে পারে, এমনকি সঞ্চিত অর্থ পুরে ন্যায় বিনষ্ট করে আপনাদের দুঃখ দৈন্য দারিদ্র দশার মধ্যে ফেলতে পারে বা ধার কর্জ ঋণে আকৃষ্ট করতে পারে। অপরদিকে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিও কিন্তু নষ্ট করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্র বহন ও অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে। তাছাড়া বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করা যাবে না। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, মায়ের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি গৃহ শান্তি নষ্ট হতে পারে। এতদূর সত্ত্বেও বিশেষ করে আপনাদের রাশি অধিপতি রাশিতে অবস্থান করায় জীবিকা অর্জনের ভিত মজবুত করতে আপনাদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে। কারণ শনি মহারাজ কিন্তু পরিশ্রম ব্যতিরেকে কখনোই ফল দেয় না। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সুযোগের সদ্ব্যবহার করতে হবে, এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে আপনাদের সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিষা হয়ে থাকে তাহলে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরে পেতে আপনাদের কিন্তু চেষ্টা করতে হবে, এমনকি উগ্র মেজাজ দেখালে চলবে না, মাথা নত করে তবেই কার্য উদ্ধার করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তখন আপনারা সুখ শান্তি সমৃদ্ধিময় দিন উপহার দেবে। তো বিশেষ করে সেটি দেবে কিন্তু স্নেহ মায়া মমত্বর মাধ্যমে, বিশেষ করে গায়ের জোর খাটিয়ে নয়। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্ন নিয়ে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জীবনের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে। বিশেষ করে গান বাজনা আঁকা লেখার প্রতি মন আকৃষ্ট থাকবে, এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আসবে, যার ফলে জীবিকা অর্জনের নতুন নতুন সুযোগ আসবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি খেলনা সামগ্রীর পসরা সাজতে পারে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করতে পারে, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করতে পারে, এমনকি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে। আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাছাড়া ভাই বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পিতা মাতা সবার কাছ থেকে সহযোগিতা শুধু নয়, আনন্দ উল্লাস আশীর্বাদ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলবেন। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ ফল প্রদান করবে। তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছোটাছুটি করতে হবে এবং প্রতিটা ভ্রমণই লাভদায়ক হবে। তাছাড়া বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হওয়ায় অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি, 12টি লগ্ন এবং
27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শকদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক, চলার পথের যাবতীয় বাধা বিপত্তি দূর হোক, আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলুন। এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।